এবার আসুন 10 নম্বর লেসনে। 9 নম্বরের যে লম্বার সাইনগুলো বলেছি, আলা বিহি, আমি পড়ে যাচ্ছি এবং আপনারা চিন্তা করুন এগুলো লম্বা হচ্ছে কেন। এই যদি আপনাদের 6টি 9 নম্বরের যে যে লেসন, এটা যদি ভালোভাবে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এগুলো আপনারা বুঝতে পারবেন। আর যদি এগুলো যদি না বোঝেন তাহলে আবার 9 নম্বরটা আবারও শুনুন। বি হি ইলে লু ওয়াসাকিন তা ডাইনে পেশ, সেই জন্য লামটা লম্বা হয়েছে। তা কেন লম্বা হলো? জবরওয়ালা হরফের সাথে আলিফ এসেছে সেই জন্য। তু বি, বিটা কেন লম্বা হলো? এই জের বাম নিচে জের এবং তারপরে ইয়া সাকিন থাকার কারণেই বাটা লম্বা হয়েছে। সু সি মি, এটা এটাও সাকিন এটাও সাকিন। এখানে আপনারা চিন্তিত হবেন না, চিন্তা করার কোনো কারণ নেই। কোরআন শরীফে বিভিন্ন ধরনের সাকিন থাকে। এটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশি যে সমস্ত কোরআন মাজিদ ছাপানো হয় এটা থাকে। আপনারা যারা বাংলাদেশে শিখেছেন আপনারা আসলে এটা পেয়েছেন, এই সাকিনটা, এই যে সাকিন আওয়াটাও থাকে আরবিয়ান, এবং আরও একটি সাকিন আছে, পরবর্তীতে আমি যদি পেয়ে থাকি তাহলে দেখাবো। মু দ্বিতীয় লাইনে আমরা যাচ্ছি, তো দি দু ক কো কি ফা ফি দ সু গি যা। যদি কখনো যদি লম্বা কেন হলো জানেন না তাহলে প্লিজ প্লিজ আপনার 9 নম্বর লেসনটা দেখবেন, এতে আপনারা পেয়ে যাবেন। ফা আ লু, এখানে দেখুন ফাটার মধ্যে হরকত, শুধু হরকত, জবর হরকত, আইনেও জবর হরকত, লামে পেশ হরকত, কিন্তু তারপরে ওয়াওটা যেহেতু সাকিন এসেছে পেশের পরে সেজন্য পেশওয়ালা এই লামটা লম্বা হয়ে গেছে। ফা আ লু যা আ লা, দেখুন জিম লম্বা করি নাই, আইনও লম্বা করি নাই, লামকে লম্বা করেছি কারণ এই জবরের পরে আলিফটা এসেছে। তাওয়ারিখু লা তামা, দেখুন তা লম্বা করি নাই, তার উপরে জবর আছে, মিমের উপরে জবর আছে, কিন্তু মিমটা লম্বা হয়েছে তার এই জবরের পরে আলিফ থাকার কারণেই। শিরিনু, রাটার শিনটা লম্বা হয় নাই যেহেতু জের আছে, রা নিচেও জের, কিন্তু শিন লম্বা করে নেই, রা কেন করেছি কারণ তারপরে ইয়াটা সাকিন থাকার কারণে এই রাটা লম্বা হয়েছে। দাফাতিরু মাকাতিবু হুনাকা কাফারু সবরু নুহি হা ওয়াকালু
আলামিনা। এখানে দেখুন কখনো কোনো কোরআন শরীফে যদি দেখেন জবরও আছে এবং সেই সাথে খাড়া জবরও আছে, তাহলে জবরের এটার অর্থ হচ্ছে জবরের আওয়াজ করুন তবে খাড়া জবর দিয়ে বোঝানো হচ্ছে লম্বা করুন। জবর দিয়ে বোঝানো হচ্ছে কি, জবরের আওয়াজ করুন, আর খাড়া জবর দিয়ে বোঝানো হচ্ছে এই জবরের আওয়াজটাকে লম্বা করুন। সো আলামিনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা কেউ যদি কোনো জিনিস না বুঝেন বা কোনো ধরনের ভুল ভ্রান্তি আমার হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনারা অবশ্যই আমার ইমেল অ্যাড্রেস এগুলো জানেন। আর আপনারা যারা ইউটিউবে ব্যবহার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে, তো যা কিছু আমি নতুন করে আপনাদের সাহায্যের জন্য আমি আপলোড করব সব কিছু কিন্তু আপনাদের কাছে একটা কপি যাবে।